সেটা আমাদের করতে হবে পদ্মাবতীর যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমরা তাদের জটিলতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে এছাড়া কোনো অসুবিধা নাই আজকে চৌধুরী নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ স্মরণ করছে দেখেন আর একটা দল আছে তাদের কাজই হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করা সেই জিয়াউর রহমানের দল আর চেষ্টা করছে এই সরকারের বিরুদ্ধে নানা অপচার করে দেশকে পিছিয়ে নেওয়ার জন্য কদিন আগে খালেদা জিয়া বললেন তার দলের নেতারা বললেন শেখ হাসিনা সরকার নাকি অবৈধ সরকার আবার অবৈধ সরকারের সঙ্গেই তারা আলোচনা করতে চায় অবৈধ সরকার যদি হবে তাহলে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কিভাবে চীনে যে গণচীন লাল কার্পেট সম্বর্ধনা শুধু পায় নাই নজিরবিহীন ভাবে শেখ হাসিনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে চীনে